দু সপ্তাহ আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি 18 বছরের বৈবাহিক সম্পর্ক ইতিটানার ঘোষণা দেন। এরপরই পরিবার নিয়ে ব্রিটিশ কলম্বিয়াতে ছুটি কাটান ট্রুডো। ছুটি শেষ করে আবার কাজে ফিরেছেন তিনি। তবে বিবাহ বিচ্ছেদ নিয়ে জনসম্মুখে কোনো কথা না বললেও সোমবার মিডিয়ার সামনে কথা বলে প্রধানমন্ত্রী। এ তথ্য নিশ্চিত করেছে এনডিটিভি। ট্রুডো বলেন, 10 দিনের ছুটিতে তিনি পরিবারকে সময় দিয়েছেন, সন্তানদের প্রতি মনোযোগ বাড়িয়েছেন। যারা তাদের এসব কাজকে সমর্থন জানিয়েছেন তাদেরকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি জানান, বিবাহ বিচ্ছেদ নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, এটি তিনি আড়ালে রাখতে চান। 2003 সাল থেকে প্রেমের বন্ধনে জড়ান ট্রুডো ও সোফি। সে সময় মিস সোফি ছিলেন একজন টিভি প্রেজেন্টার, তিনি তখন মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যারিটিও করতেন। পরে 2005 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বর্তমানে 51 বছর বয়সী জাস্টিন ও 48 বছর বয়সী সোফি দম্পতির 3টি সন্তান রয়েছে। সবচেয়ে বড় সন্তানের বয়স 15 বছর। ট্রুডোর ভাগ্যটা অবশ্য তার বাবার মতোই। বাবাও কানাডার প্রধানমন্ত্রী ছিলেন এবং প্রধানমন্ত্রী থাকাকালেই 1977 সালে স্ত্রী মার্গারেটের সঙ্গে তার বিচ্ছেদ হয়।